समय तार नाही कांदिबार एकदम मतो विदायर आयोजने व्यस्त हुए फिरे जथेष्ट ना हय मने जतबारे बोझा आमी बोली एकी कांड एत घट एत पट हाँड़ी सरा भाण्ड बोतल विछाना बक्स राज्य बोझाए कि करी बोलो किछुए रेखे जा किछु लई साथे এই কথায় কর্ণপাত নাহি করে কোন জন কি জানি দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিহুরি বিদেশে সোনামুখ সরু চাল সুপারি ও পান ও হাঁড়িতে ঢাকা আছে দুই চারিখান গুড়ের পাটালি কিছু ঝুনা নারিকেল দুই ভাণ্ড ভালো রাই সরিষার তেল আমসত্ব আমচুর সে দুই দুধ এইসব শিশি কৌটা ওষুধ বিশুধ মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভিতরে মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্য ব্যয় বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায় তাকানো ঘড়ির পানে তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি Shanti Dao
চট্টগ্রাম কলেজের মাননীয় অধ্যক্ষ স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি, যার মাধ্যমে নিশ্চিতভাবে আমরা আরও একজন শরীর ও সৃজনশীল শিক্ষা প্রদান করতে। একথা আমি এই কারণে বলতে পারি যে একজন খুবই জুনিয়র সহকর্মী হিসেবে অনেক সময় স্যারের আমাদের নাম মনে থাকে না, বিশেষ করে আমার নাম মনে থাকে না, কিন্তু স্যার কোন কাজটা দিয়েছেন স্যার ঠিকই মনে থাকে। স্যার বলতেন, তোমার কী যেন নাম, আচ্ছা ওই কাজটা কী অবস্থা? তা আমি ভাবতাম যে এটাই মনে হয় একদম প্রয়োজনীয় বৈশিষ্ট্য, সবার নাম মনে না থাকলেও কিন্তু কাকে কোন দায়িত্ব দিয়েছি সেটা আসলে আমাকে জানতে হবে এবং সেটা আমাকে আদায় করে নিতে হবে। তো হারিমোহন যেমনটি বলছিলেন যে স্যার কাজ খুঁজে নেবেন না, স্যারকে কাজ খুঁজে নেবে হয়তো, তো স্যার অনাগত দিনগুলো সুন্দর কাটুক। এবং আমি ঠিক মনে করতে পারছি না, এটা বলছেন ইফতার খান যেমন স্যার যেমন আমাদের এসে আমাদেরকে মানে গৌরবান্বিত করেছেন, আমাদেরকে সাফল্য জুগিয়েছেন। স্যার বলেছেন তোমাদের এখানে আমি আর আসবো না, কিন্তু আমরা চাইবো যে স্যার আপনি বারবার আসবেন আমাদের মাঝে, আমাদেরকে শিখাবেন, আমাদের পরশ দিবেন, আপনার পরশগুলো আমাদের খুব প্রয়োজন। তো আবারও স্যার এই অনাগত দিনগুলো সুন্দর কাটুক সে প্রত্যাশা করছি। সমন্বিত হয়ে একটা দুশ্চর আছে এরপরের লাইনটা আরো শক্তিশালী, আমরা যদি না ডাকি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মানো রাত হবে তবে। বিএড করেছি স্যার, বিএড কলেজেও চাকরি করেছেন, সেই কারণে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করছি আমি, আপনাদের কারণে এই কলেজ ঐতিহ্যবাহী এবং সেই কলেজে আজকে আমি বিদায় বক্তৃতা দিচ্ছি। শিক্ষকদের অধিকার আমি এবং কাজ করার সময় সবসময় আপনাদের আমি সহযোগিতা করেছি। চট্টগ্রাম কলেজের ছাত্র নাই কিন্তু শিক্ষক ক্লাস নাই এই ধরনের কোনোদিন ঘটে না। আপনারা আমাকে বুঝতে পারেন যে আমি তদারক করছি, তদারক করতে হয় না, চট্টগ্রাম কলেজের টিচারদেরকে তদারক করতে হয় না, চট্টগ্রাম কলেজের টিচাররা এভাবেই সম্মানিত এবং তারা লালন করেন এই জিনিস, এটা আমাকে মুগ্ধ করেছে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। সেদিন উঠবে ভরে চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। আসলে আমার দেখা অনেক শিক্ষকের মধ্যে আমি বুঝগুলো স্যারকে একেবারে আপন কাছের লোক বলে আমি দেখে এসেছি এবং তার সাথে মেলামেশাও করেছি। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষতা আকালে তার সাথে অনেক সময় কুনসুটি করেছি, জাস্ট বন্ধুর মতো উনি এগুলো খুব সহজে গ্রহণ করেছেন এবং আমাকেও খুব কাছে টেনে নিয়েছেন। আমি অতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘজীবী হন, অবসর মুহূর্ত তার ভালো কাটুক।